একজন অসুস্থ বোন রমজান মাসে রোজা থাকে পারছেন না, আর তিনি খাওয়ানোর মতো কোনো গরিব লোককেও খুঁজে পাচ্ছেন না। তিনি কি টাকাটা দান করতে পারেন? যদি পারেন তাহলে তাকে কত পরিমাণ টাকা দান করতে হবে? পবিত্র কোরআন স্পষ্ট করে বলেছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 184 যে যদি কারো রোজা রাখতে কষ্ট হয় সে রোজা থাকতে পারে অথবা সে একজন অভাবগ্রস্ত লোকে খাওয়াতে পারে। মিস করা প্রত্যেক রোজার জন্য একজনকে খাওয়াবে। এখন সেই বোন যদি অসুস্থতার কারণে রোজা রাখতে না পারে অথবা পরেও রোজা রাখতে পারছে না কারণ সে অসুস্থ, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কমেন্ট্রি অনুযায়ী এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 হাদিস নম্বর 4505, এটা কোরআনের আয়াতের কমেন্ট্রি সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 184, তিনি বলেছেন আয়াতটা বাতিল করা হয়নি। এখানে সেই লোকদের কথা বলা হচ্ছে, বৃদ্ধ পুরুষ আর বৃদ্ধ মহিলা যারা রোজা রাখতে পারে না অথবা যারা অনেকদিন ধরে অসুস্থ। যেমন এই বোন অভাবগ্রস্ত কাউকে খাওয়ানোর কথা পবিত্র কোরআনে এটাই বলছে। তবে আপনি কোন গরিব লোককে দান করতে পারবেন না, আপনি দেবেন খাবার, একজনকে একসা খাবার, তার মানে আনুমানিক দেড় কেজির মতো খাবার দেবেন। আর বোন বললেন আপনি যেখানে থাকেন সেখানে কোনো গরিব লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, মনে হয় এটা কঠিন, কিছু মুসলিম দেশে গরিব মানুষ বেশি আবার কোথাও কম। তবে যদি বলেন খাওয়ানোর মতো একজন গরিব লোক আপনি খুঁজে পাচ্ছেন না, এটা খুব কঠিন, আমার মনে হয় না এমন কোনো দেশ আছে যেখানে গরিব লোক পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কিছু দেশে গরিব আছে, কিছু দেশে গরিব কম আছে, গরিব মানুষ না পাওয়াটাই কঠিন। তবে এখানে দান করতে আপনি পারবেন না, আপনি কত টাকা দেবেন? কোরআন বলছে মিস করা প্রত্যেক রোজার জন্য একজনকে খাওয়াতে হবে। আপনি গরিব কাউকে খোঁজার জন্য অন্য একজনকে ভাড়া করতে পারেন অথবা কোনো অর্গানাইজেশনে যোগাযোগ করেন। এখানে আসল ব্যাপারটা হচ্ছে একজন গরিবকে খাওয়াতে হবে একসা খাবার মিস করা প্রত্যেকটা রোজার জন্য। এরকম অনেক মুসলিম দাতব্য প্রতিষ্ঠান সব দেশেই আছে, উনি অবশ্যই খুঁজে পাবেন। আপনি ঠিক কথাই বলেছেন। জাযাকাল্লাহ খায়ের ডক্টর জাকির।